আজকে আমি বানাবো খাস্তা খাস্তা নিমকি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে কি কি উপকরণ নিয়েছি দেখুন। তো এখানে আমি নিয়েছি 300 গ্রাম ময়দা, সাদা তেল, লবণ, কালো জিরে আর নিয়েছি জোয়ান। এখন এই ময়দাটাকে আমি বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। কালো জিরেটাকে আমি হাতে নিয়ে একটু ডলে দিয়ে দেব। হাতে নিয়ে ডলার ফলে এটা একটা দারুণ সেন্ট বার হবে। জোয়ানটাকেও একইভাবে আমি হাতে ডলে ছড়িয়ে দেব। দিয়ে দেব সাদা তেল, ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়ামটা ভালো করে দিতে হবে, তার ফলে কিন্তু নিমকিটা খুবই খাস্তা হবে। পাঁচ মিনিট মাখার পর এভাবে হয়েছে দেখুন বন্ধুরা। নিমকির এই ময়াম দেওয়াটা কিন্তু ভালো করে করতে হবে, তার ফলে নিমকিটা ভালো হবে, খাস্তা হবে। যখন দেখবেন মুঠো মারলে এরকম ভাবে আর ভাঙছে না, তখন বুঝবেন যে হয়ে গেছে নিমকির ময়াম দেওয়াটা। এখন অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখবো, একবার বেশি জল দেব না। একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো এভাবে আমি শক্ত একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে। মাখাটা হয়ে গেছে, তো আমি শক্তভাবে এরকম ভাবে মেখে নিয়েছি। এখন এটা 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। পনেরো মিনিট পরে চলে এসেছি, আরো একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন টুকরো টুকরো করে কেটে নেব। গোল করে নিচ্ছি। এভাবে সবগুলো গুলি করে নিয়েছি, এখন এগুলোকে বেলে নেব। তো আমি এখানে একটা বড় থালা নিয়ে নিয়েছি, এখানে বেলতে সুবিধা হবে। তো এই থালার উপরে আমি বেলে নেব একটা একটা ডো নিয়ে। একদম পাতলা করে বেলে নেব। উপর থেকে তেল মাখিয়ে নিচ্ছি। শুকনো ময়দা একটু ছিটিয়ে দিলাম। দুই সাইড থেকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। আবার এই দুই সাইডে তেল মাখিয়ে দিচ্ছি। এভাবে অপর দিকটাও ভাঁজ করে দিলাম। একটু ময়দা ছিটিয়ে দিলাম। উল্টে নিয়ে এটাকে এবার বেলে নেব।
আবার উপরে একটু সাদা তেল মাখিয়ে নেব। শুকনো ময়দা একটু ছিটিয়ে দিচ্ছি। এভাবে আবার ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে সরু করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে এটা বেলে নেব। আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। এখন ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের দেখে মনে হতে পারে এটা খুব কঠিন, কিন্তু একবার বানালেই বুঝতে পারবেন এটা খুবই সহজভাবে করা যায়, আর খেতে এতটা মজার যে একটু কষ্ট হলেও এটা আপনারা করতে পারবেন, আর করতেও ইচ্ছা হবে। প্রথমে এরকম বেলে নিলাম, একদম পাতলা করে বেলতে হবে। তারপর তেল মাখিয়ে নিতে হবে। এরপর একটু শুকনো ময়দা ছিটিয়ে দিতে হবে। এবার চারদিক দিয়ে এভাবে ভাঁজ করে দিতে হবে। এখানেও একটু তেল দিতে পারেন, এরকম ভাবে একটু তেলও দিয়ে দিতে পারেন। এভাবে আমি চার ভাঁজ করে নিয়েছি, দেখুন তো। এটাকে আমি উল্টে আবার বেলে নেব। এরকম ভাবে বেলে নিয়েছি, আবার এর উপরে তেল দিয়ে দেব। আপনারা এই কাজটা ব্রাশের সাহায্যে করতে পারেন। আবার একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার এরকম ভাবে ভাঁজ করে নিলাম, পাতলা করে আবার বেলে নেব। আমার কিছুটা করা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে কিছুটা করে নেব। তো এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে নেব। উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি কড়াতে সাদা তেল। তেলটা হালকা গরম করে নিয়েছি, এখন আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা একেবারে খুব গরম করা যাবে না। হালকা আছে, এভাবে ভেজে নিতে হবে। তেলের উপর দেখুন নিমকিগুলো ভাসছে, তো এই অবস্থায় আমি একটু উল্টে পাল্টে দেব। আস্তে আস্তে এভাবে অল্প আঁচে ভেজে নেব। যতক্ষণ ওগুলো ভাজছি ততক্ষণ আমি এদিকে তৈরি করে নেব। এখন আমি তুলে নিচ্ছি।
পেঁয়াজেও এভাবে আমি ভেজে নেব। দ্বিতীয় ব্যাচটাও হয়ে গেছে, আমি এখন তুলে নেব সবগুলো। আমার নিমকিটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা খাস্তা হয়েছে। একটু ভেঙে দেখিয়ে দিই, একটু ভাঙছি, শব্দ শুনেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে। তো এটাকে আপনারা বহুদিন ধরে রেখেও খেতে পারেন, আত্মীয় স্বজনদের দিলে খুবই খুশি হবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।